গাইস, আমরা এখন চলে এসেছি একেবারে ইন্ডিয়ার সীমান্তের কাছেই, দেখতে পাচ্ছেন। আর এই পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন কি সুন্দর মেঘ জমে আছে। জামাই সেজে শিমুল বাগানে কি করছেন ভাই? আসলে আমি একদমই একা মানুষ, তো আমি সবসময় রেডি হয়ে থাকি। এখান থেকে মেঘালয় পাহাড়ের কয়েকটি ঝর্ণা দেখা যাচ্ছে, ওই নিচে একটি ঝর্ণা আর উপরে চারটি ঝর্ণা। আমরা টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ারে লাফালাফি ঝাপাঝাপি শেষ করে এখন আমরা যাত্রা শুরু করেছি টেকের ঘাটের দিকে, অর্থাৎ টেকের ঘাটের দিলাদ্রি লেকের দিকে। সো গাইস, সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আজকে সারাদিনই বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়ো হাওয়া এবং হাওরের পানিতে প্রচুর ঢেউ। তো আজকে আমাদের টাঙ্গর হাওরটি ছিল বৃষ্টি বিরাসে টাঙ্গর হাওর ভ্রমণ। তো আমরা বৃষ্টি পেয়েছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। গাইস, আমাদের আজকের আইটেম হচ্ছে বোয়াল মাছ, আলু ভর্তা, টাকি মাছ ভর্তা, মুরগির মাংস, ভাত, লেবু, শসা। আজকে আমাদের হাউস বোটে দুপুরের লাঞ্চ হচ্ছে এই আইটেমগুলো। আমরা এখন লাঞ্চ করছি। আসলে এরকম পরিবেশে হাউস বোটে বসে দুপুরের লাঞ্চ করার মজাই আলাদা। তো আমরা যারা এখানে আজকে এই বৃষ্টি বিলাসে টাঙ্গর হাওর ভ্রমণে আসছি, সবাই খুব আজকে আনন্দ ফিল করলাম, কারণ আজকে সারাদিনই ছিল ঝিরিঝিরি বৃষ্টি আর বাতাস। সবাই এখন আমরা লাঞ্চ করছি। আর আমাদের মূর্তি এখন অগ্রসর হচ্ছে টেকের ঘাটের দিলাদ্রি লেকের দিকে। তো গাইস, কথা হচ্ছে লাঞ্চের পর। দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে এবং মেঘালয় পাহাড়ের চূড়ার সাথে মেঘেদের লুকোচুরি খেলার এক অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করছি। আমরা চলে এসেছি নীলাদ্রি লেক, আর নীলাদ্রি লেক থেকে ফার্স্টেই আমরা অটো রিজার্ভ নিয়েছি। আমরা এখন যাবো লাকমাছড়া। একটি অটোতে মোট 6 জন যাত্রী উঠতে পারবে, আর আপ ডাউন হচ্ছে 350 টাকা, যদিও একটু বেশি চায়, একটু দরদাম করে নিতে হয় আর কি। গাইস, আমরা এখন চলে এসেছি লাকমাছড়া, সুনামগঞ্জের খুব সুন্দর একটি জায়গা লাকমাছড়া। এখানে বিশাল বিশাল পাহাড় দেখা যায়। আসেন ভাই, এই জায়গায় একটি বড় পাহাড় এবং এই পাশে বড় পাহাড়ের পিছনে একটি পাহাড়, মাঝখানে একটি লোহার ব্রিজ দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত। বৃষ্টি বেড়ে গেছে, হ্যাঁ বৃষ্টি যেহেতু পড়তেছে মানে কষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। অনেক টুরিস্ট আসছে এই বৃষ্টির মধ্যেই ঘুরতেছে। গাইস, দেখতে পাচ্ছেন সামনে বিশাল বিশাল পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর আমরা ছাতা নিয়ে, আমি আর শাহাদ ভাই আসছি এই পাহাড়ের সৌন্দর্য দেখতে। অর্থাৎ আর কয়েকটি কদম এগুলি আমরা চলে যাব ইন্ডিয়ায়। ওই পাহাড়ের চূড়ায় কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে এবং উপরে হয়তো পাহাড়িরা বসবাস করে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, প্রায় ইন্ডিয়ার কাছাকাছি চলে এসেছি। গাইস, আমরা একেবারে এই সীমান্তের কাছে চলে এসেছি, যেখানে লেখা আছে বাংলাদেশের শেষ সীমা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। আর এই দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, প্লাস এই সামনে যে জায়গাটি এটাও ইন্ডিয়ার, কিন্তু আমরা
এখন একদম শেষ প্রান্তে চলে এসেছি বাংলাদেশ বর্ডারের, আর সামনেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, আর কিছু দূর গেলে আমরা ইন্ডিয়া চলে যাব। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে আমাদের আমাদের জামা কাপড় সব ভিজে গেছে অলরেডি, আবার বোটে যেয়ে জামা কাপড় চেঞ্জ করতে হবে। আর এখানে সকাল থেকেই বৃষ্টি, গতকাল তো আমরা আসার সময় বৃষ্টি পেয়েছি। গাইস আমরা এখন চলে এসেছি একেবারে ইন্ডিয়ার সীমান্তের কাছেই, দেখতে পাচ্ছেন। আর এই পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন কি সুন্দর মেঘ জমে আছে, আমাদের অফিস কলিগরা সবাই এখানে এই সৌন্দর্য উপভোগ করছে। ছবি তুলতেছে, শুয়ে যাও ভাই। তো গাইস লাগমাছড়া থেকে এখন আমি ব্যাক করছি, এখন চলে যাব নীলাদ্রি লেক, ওইখানে আমাদের বোটটি নোঙর করা আছে। তো এখানে প্রচুর বৃষ্টি, বৃষ্টির কারণে আসলে বেশিক্ষণ থাকতে পারিনি, যদিও আর একটু থাকার ইচ্ছা ছিল। আর জামা কাপড় তো সব ভিজে গেছে, আরেক সেট ভিজছে ওইটাও রেখে আসছি, এই সেটটাও ভিজলো, আর মাত্র এক সেট জামা আছে। তো যাই হোক, সব ভিজুক তাও সমস্যা নাই, এরকম সৌন্দর্য উপভোগ করতে পারছি এটাই সবচেয়ে বড় বিষয় আলহামদুলিল্লাহ। লাকমাছড়ায় এরকম ছোট ছোট টুং দোকান আছে, দেখতে পাচ্ছেন এখানে টুকটাক চা বিস্কিট টুকটাক অনেক কিছুই পাওয়া যায়। এখানে যারা পর্যটক আসেন তাদের জন্যই মূলত এগুলো করা, দেখতে পাচ্ছেন এখানে চানাচুর মুড়িরও ব্যবস্থা আছে। আজকে বৃষ্টি, তারপরও অনেক পর্যটক আসছে লাগমাছড়ায়। লাগমাছড়ার এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য গাইস আমরা এখন চলে আসলাম নীলাদ্রি লেক। লাগমাছড়া দেখে এখন আমরা সরাসরি চলে আসলাম নীলাদ্রি লেকে, আর নীলাদ্রি লেকের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর। সামনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়, আর এই লেকটি মূলত হচ্ছে একটি চুনা পাথর উত্তোলনের কেন্দ্র, অর্থাৎ এখান থেকে একটা সময় চুনা পাথর উত্তোলন করা হতো। এবং এখানে একটি পুরাতন রেললাইন আছে, যে রেললাইন দিয়ে এই চুনা পাথরগুলো নিয়ে যাওয়া হতো। এখন এই লেকটি দেখার জন্য অনেক পর্যটক আসে, বিশেষ করে যারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন তারা নীলাদ্রি লেকে এসে থাকেন। দেখতে পাচ্ছেন অনেক পর্যটকের ভিড়। আর সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টি হচ্ছে মেঘালয়ের পাহাড়, অর্থাৎ ইন্ডিয়ার পাহাড়। আর পাহাড়ের চূড়ায় সেই মেঘের লুকোচুরি খেলা। এবার টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এই নীলাদ্রি লেক এসে আমরা যে ভিউটি পেলাম, এই ভিউটি আসলে সবসময় পাওয়া যায় না। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এত সুন্দর একটি ভিউ পেলাম। লেকে অনেকে গোসল করতেছে দেখতে পাচ্ছেন, আর এখানে বোট পাওয়া যায়, এই বোটেও এই লেকে ঘোরা যায়। নীলাদ্রি লেক থেকে মোটরসাইকেল দিয়ে লাকমাছড়া এবং শিমুল বাগান ভ্রমণ করা যায়। এই লেকটি খনন করে যে মাটি উত্তোলন করা হয়েছিল সেই মাটি এখানে রাখা আছে, সেই মাটি রাখাতে এখানে একটি ছোট টিলা হয়েছে, কয়েকটি টিলা দেখা যাচ্ছে। এই টিলাগুলো হচ্ছে লেকের মাটি, আর এই সেই লেক যেই লেকে একসময় চুনাপাথরের খনি ছিল।
তো গাইস বৃষ্টি বেড়ে গিয়েছে, আমি এখন আমাদের বোটে চলে যাচ্ছি। আর এই পাশটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরে যারা ভ্রমণে আসেন তাদের বোটগুলো এদিক দিয়ে নোঙর করে রাখা হয়। গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেক ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট এখানে পাওয়া যায়। যারা নীলাদিল্লি ভ্রমণে আসবেন তারা ইচ্ছে করলে এখান থেকে পছন্দ অনুযায়ী ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে পারবেন। গাইস আমরা আজকে চলে আসলাম জাদুকাটা নদীতে, অর্থাৎ গতকালকে ছিলাম টাঙ্গুয়ার হাওরে এবং টাঙ্গুয়ার হাওর থেকে নীলাদ্রি লেক, সারা রাত ছিলাম নীলাদ্রি লেকে এবং আজকে আমরা চলে আসছি জাদুকাটা নদীতে। আর সামনেই দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়। এখানে হচ্ছে দুইটি স্পট আছে, একটি হচ্ছে জাদুকাটা নদী, বারিকটিলা এবং শিমুল বাগান। আর প্রচুর মেঘ দেখা যাচ্ছে, মেঘের কারণে মেঘালয় পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে না। আর আজকের পানির কালার হচ্ছে ঘোলাটে। আমি যতবার এসেছি পানির কালার স্বচ্ছ ছিল, কিন্তু আজকে পানির কালারটি ঘোলাটে দেখা যাচ্ছে। অনবরত বৃষ্টি হচ্ছে, গতকালকেও সারাদিন বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি হচ্ছে, যদিও এখন বৃষ্টির পরিমাণ কম। মূলত এবারের ভ্রমণটি ছিল আমাদের বৃষ্টি বিলাসে হাওড় ভ্রমণ, আর আমরা সারাদিনই বৃষ্টি পেয়েছি, এক মুহূর্তের জন্য বৃষ্টি থামেনি। আর এই দুই দিনে সূর্যের কোনো দেখাই পাইনি, বর্ষায় এখানে প্রচুর পানি দেখা যায়। এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে কিছু পাড় ভাঙা। এই অঞ্চলের মানুষের প্রধান কাজ হচ্ছে পাথর উত্তোলন করা। গাইস এখন আমরা আছি শিমুল বাগানের কাছেই, এই পাশটা হচ্ছে শিমুল বাগান। তো আমরা এখন সকালের নাস্তা করব, আর আমাদের নাস্তার যে পরিবেশটি এবং প্লেসটি খুবই সুন্দর। আমরা আমাদের হাউসবোটের উপরেই সবাই নাস্তা করতেছি। আমাদের নাস্তার আইটেম আজকে হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভাজি, আর সর্ষা লেবু তো আছে সাথে আচার। গাইস আমরা এখন চলে আসলাম শিমুল বাগান। আর আমাদের যে হাউস বোটগুলি আছে এই হাউস বোটগুলি এখানেই নোঙর করা, এটা হচ্ছে আমাদের হাউস বোট। আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে যাবো শিমুল বাগানে, আর ওই সামনেই হচ্ছে শিমুল বাগান। শিমুল বাগানে প্রবেশ মূল্য 130 টাকা করে। শুনুন ভাই, টিকিটগুলো টিকিট আমাদের 12টা টিকিট 30 টাকা করে, 30 টাকা করে। আমরা প্রবেশ করলাম শিমুল বাগানে, আর প্রবেশ করতে অনেক ঘোড়া দেখা যাচ্ছে। এখানে ঘোড়ায় চড়ে শিমুল বাগান ঘোরা যায়। এই শিমুল বাগানটি যখন ফুল ফোটে তখন সম্পূর্ণ বাগানটি রক্তে রঞ্জিত লাল হয়ে থাকে। আর এই দৃশ্যটি দেখতে হলে আসতে হবে ফাল্গুন মাসে। এখন গাছে ফুল নেই, তাই সম্পূর্ণ সবুজ অরণ্য দেখা যাচ্ছে। সম্পূর্ণ ঘুরে আসতে কত নেবেন? কত? 500 টাকা। গাইস
দেখতে পাচ্ছেন এই ঘোড়ায় যদি আপনারা সম্পূর্ণ শিমুল বাগান ঘুরেন তাহলে লাগবে 500 টাকা, আর জাস্ট অল্প একটু জাস্ট এখান থেকে ওই নদী পর্যন্ত যাবে আবার আসবে 100 টাকা। আমাদের সুমন এই ঘোড়াটির দায়িত্ব পেয়েছে নতুন করে। শিমুল বাগানের ওই পাশটা হচ্ছে বারিকটিলা, আর সামনে যে নদী সেই নদী হচ্ছে জাদুঘাটা নদী। এর আগেও আমার চ্যানেলে ভিডিও আপনারা দেখেছেন, আমি আরও কয়েকবার এসেছি শিমুল বাগান। আমাদের গ্রুপের সবাই ছবি তুলতেছে, যে যার মতো ঘোরাঘুরি করতেছে। আর এখন বৃষ্টির দিন, তারপরও প্রচুর পর্যটক দেখা যাচ্ছে। আমরা শিমুল বাগান ঘুরে তারপর চলে যাব বারিকটিলায়, এবং বারিকটিলা দেখে তারপর আমরা জাদুঘাটা নদীতে কিছুক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করব, তারপরে হচ্ছে বাড়ি ফেরার যাত্রা। ভাই, আপনি জামাই সেজে শিমুল বাগানে কী করছেন ভাই? আসলে আমি একদমই একা মানুষ, তো আমি সবসময় রেডি হয়ে থাকি, যে কোনো মুহূর্তে যদি কোনো কিছু ঘটে যায় আমি রেডি। এই জন্য আমি মোটামুটি পাঞ্জাবি বা জামার একটা বেশে থাকি, যে কোনো মুহূর্তেই ঘটনা ঘটে যেতে পারে, আমি প্রিপারেশন সবসময় প্রিপারেশন আমার থাকে। আচ্ছা, তো ওই ভাই শিমুল বাগান আসছে ওনার প্রিয়জন খোঁজার জন্য। আর এই শিমুল বাগানের মূল সৌন্দর্যটাই হচ্ছে ফাল্গুন মাসে, অর্থাৎ এই বাগানটি সম্পূর্ণ লালে লাল থাকে, তখন খুব সুন্দর লাগে দেখতে। এই সম্পূর্ণ গাছগুলোর উপরে লাল লাল ফুল ফুটে, শিমুল ফুল। অবশেষে আমরা চলে আসলাম বারিকটিলায়, শিমুল বাগান থেকে। এইমাত্র আমাদের বোটটি নোঙর করেছে বারিকটিলার ঘাটে। এই হচ্ছে ঘাট, ঘাট থেকে আমরা এখন উপর দিকে উঠতেছি। পিছিয়ে গেলে এখানে মোটরসাইকেল চড়ে যাওয়া যায়। আমরা এখন যাচ্ছি বারিকটিলার দিকে। এই হচ্ছে বারিকটিলার রাস্তা, অপরূপ সুন্দর। গাছ একটি দোকান দেখতে পাচ্ছেন বারিকটিলা যাওয়ার আগে, রাস্তার পাশে একটি দোকান, এখানেও প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। বারিকটিলার উপরে অনেক বসতি দেখা যাচ্ছে, এখানে যারা আদিবাসী আছেন তারা এখানে বসবাস করেন। অনেক পর্যটক আসছে ছবি তুলতেছে। তো গাইস, এই বারিকটিলা থেকে মেঘালয় পাহাড়ের একটি সুন্দর দৃশ্য দেখা যায়। আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে সুনামগঞ্জের বারিকটিলায়। এখানে মোটরসাইকেল পাওয়া যায়, ইচ্ছে করলে মোটরসাইকেলে চড়ো সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরতে পারবেন। বড়গোপটিলা, খোয়াঘাট, জামে মসজিদ, বাধাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ, এখানে বেশ উন্নতি হয়েছে। একসময় এত দোকানপাট ছিল না, আজকে অনেক দোকান দেখা যাচ্ছে রাস্তার পাশে। এখানে লেখা আছে পর্যটন সেবা কেন্দ্র, টেকের ঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। তো এই হচ্ছে বারিকটিলা যাওয়ার রাস্তা। এখানে লেখা আছে পাহাড়ি রাস্তা, আস্তে চলুন। গাইস, আমি এখানে কয়েকবার এসেছি, কিন্তু এইবার দেখলাম এই রাস্তার পাশে বেশ দোকানপাট, অনেক কিছুই হয়েছে, একসময় ছিল না। আর এই রাস্তাটিও কাঁচা ছিল, এখন পাকা দেখা যাচ্ছে। গাইস, শুরু হয়ে গেল বারিকটিলা থেকে মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখার। এখান থেকেই চোখে পড়বে জাদুঘাটা নদী আর মেঘালয় পাহাড়। সামনে যে নদীটি, এই নদীটি হচ্ছে জাদুঘাটা নদী, এবং ওই সামনে হচ্ছে মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড় থেকে ঢলের পানিগুলো নেমে আসে এই জাদুঘাটা নদীতে। সুমন ভাই,
কেমন লাগতেছে বলেন দৃশ্যটা? অসম অসম, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা আচ্ছা, সামনে আছেন, সামনে থেকে আরো সুন্দর লাগবে দৃশ্যগুলো। আজকে প্রচুর পর্যটক আসছে এই বারিক টিলায়, এখানেও ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে। গাইস, চলে আসলাম বারিক টিলার একেবারে মাঝামাঝি প্রান্তে, আর একটু হাঁটলেই হচ্ছে বারিক টিলা। এই পাশে ঘন বন জঙ্গল দেখতে পাচ্ছেন, চলে আসলাম বারিক টিলায়। মোটরসাইকেলে করে অনেকে আসতেছে, যারা হাঁটতে পারে না। আর এখান থেকে মেঘালয় পাহাড়ের কয়েকটি ঝর্ণা দেখা যাচ্ছে, ওই নিচে একটি ঝর্ণা আর উপরে চারটি ঝর্ণা। উপরে কিছু দোকানপাট আছে, এখানে চা বিস্কিট সহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। পর্যটকরা এখানে এসে অনেক মজা করে। সত্যি খুব সুন্দর অসাধারণ একটি জায়গা হচ্ছে বারিক টিলা, আর বারিক টিলা থেকেই মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য, পাশে হচ্ছে পর্যটকদের আনন্দমুখর কিছু মুহূর্ত দেখা যাচ্ছে, আর খুবই ভালো লাগছে। এখানে বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের এখানে ট্রাভেলাররা আসছেন, আর এখানে ছবি তোলার ব্যবস্থা আছে DSLR-এর মাধ্যমে। বারিক টিলার উপরেই এই সাইনবোর্ডটি দেখতে পাবেন, বাংলাদেশের শেষ সীমা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। ঠিক তার পাশেই হচ্ছে বারিক টিলার শেষ প্রান্ত, অনেক পর্যটকরা আসতে ওই পাশে গিয়েছে ছবি তোলার জন্য। সামনে হচ্ছে মেঘালয় পাহাড়, এবং মেঘালয় পাহাড়ের চূড়ায় মেঘেদের আনাগোনা দেখতে পাচ্ছেন। আর নিচে হচ্ছে জাদুগাড়া নদী। এই জাদুগাড়া নদী, মেঘালয় পাহাড়, বারিক টিলা, এই তিনটি মিলে এখানে একটি অপূর্ব সুন্দর সৃষ্টি হয়েছে, যা উপভোগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক চলে আসেন এখানে। তেমনি আমিও এখানে কয়েকবার এসেছি, আবারও আসলাম, কারণ এই জায়গাটি এত সুন্দর যা নিজে চোখে না দেখলে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা এখানে আসবেন তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন এই জায়গার সৌন্দর্য। মেঘালয় পাহাড়ি চলে গিয়েছে একবার, ওই শেষ প্রান্ত দেখা যাচ্ছে, আরও সামনে আছে, এবং পাহাড়ের উপরে মেঘের ছোঁয়ার যে সৌন্দর্যটা এখান থেকে খুব সুন্দরভাবে উপলব্ধি করা যাচ্ছে। আমরা একেবারেই বারিক টিলার শেষ প্রান্তে চলে এসেছি। এ হচ্ছে টিলার শেষ প্রান্ত, আর নিচে দেখতে পাচ্ছেন কি সুন্দর জাদুকাটা নদী।
এখানে একটি সীমানা পিলার দেখা যাচ্ছে 1203। এপাশে লেখা আছে ইন্ডিয়া, অর্থাৎ এই প্রান্তটা ইন্ডিয়ার সীমানা পিলারের, এই প্রান্তটা হচ্ছে বাংলাদেশ। এদের লেখা আছে 1203 পিলার নাম্বার বাংলাদেশ, অর্থাৎ সীমানা পিলার হচ্ছে এটা, এটার ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার। গাইস, বারিকটিলে আমি আগেও ঘুরে চড়েছি, এবারও চললাম। এই ঘোড়ায় একটি রাউন্ড পিলারটি সম্পূর্ণ একটি রাউন্ড দিবে 100 টাকা। তো এই ছোটো ভাই, ও নিয়ে যাচ্ছে আমাকে। আর এখান থেকে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্বে দেখবেন সুনামগঞ্জের নতুন দুটি পর্যটন কেন্দ্র। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।